ভারতে অবস্থিত বিভিন্ন নদী উপত্যকার আয়তন অনুসারে যেমন শ্রেণীবিভাগ করা হয়, সেই একই রকমভাবে নদীর অবস্থানের উপরও শ্রেণীবিভাগ করা হয়। পেনিনসুলার প্লেটো বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে প্রবাহিত নদীগুলিকে দক্ষিণ ভারতের নদী এবং এক্সট্রা পেনিনসুলার এবং উত্তরের সমভূমি অঞ্চলে প্রবাহিত নদীগুলিকে উত্তর ভারতের নদী হিসেবে কল্পনা করা হয়। এই দুইভাবে ভারতের নদী উপত্যকা এবং নদী প্রবাহকে শ্রেণীবিভাগ করা হয়েছে। এই দুই নদী উপত্যকা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য, প্রবাহপথ এবং তার সৃষ্ট ভূমিরূপগুলি বিভিন্ন ধরনের। এই নদী উপত্যকার বিবরণগুলি নিয়ে আজকে আলোচনা করব। এক্সট্রা পেনিনসুলার বা হিমালয় পর্বত থেকে সৃষ্ট নদীগুলির মধ্যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী অববাহিকা অন্তর্গত। দক্ষিণ ভারত বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে সৃষ্ট নদীগুলির মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং নর্মদা এবং তাপি নদী পশ্চিমমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। হিমালয় নদী ব্যবস্থার মধ্যে অন্যতম হল সিন্ধু নদী। সংস্কৃত শব্দ সিন্ধু থেকে নদীর নামকরণ করা হয়েছে। এই নদী অববাহিকায় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকাশ সম্ভবপর হয়েছিল। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা এই নদী অববাহিকায় বিকাশ। পশ্চিমে তিব্বতে কৈলাসসিংহের পাশে অবস্থিত মানস সরোবর থেকে 5,182 মিটার উচ্চতায় সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। উৎস থেকে 257 কিলোমিটার টেটিস হিমালয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের নাম সিংকাবাব এবং লাদাখ এবং জাস্কার পর্বতমালায় 4,206 মিটার উচ্চতায় প্রবেশ করেছে। এই প্রবাহে নদীর ঢাল কম, প্রতি কিলোমিটারে 32 সেন্টিমিটার। লে শহরের কাছে জাস্কার নদীর সাথে মিলিত হয়েছে। সায়ক নদীর সাথে 2,700 মিটার উচ্চতায় মিলিত হয়েছে। গিলগিট, গোট্টাং, দ্রাস, সিঙ্গের, হাঞ্জা হিমালয় অঞ্চলের উপনদী। জাস্কার এবং লাদাখ পর্বতশ্রেণীতে সিন্ধু নদীর গিরিখাত 480 কিলোমিটার দীর্ঘ। এরপর নদী অ্যাটকের কাছে 610 মিটার উচ্চতায় পৌঁছে পার্বত্য প্রবাহ শেষ করেছে এবং দক্ষিণে তীক্ষ্ণ বাঁক নিয়েছে। আফগানিস্তান থেকে বাহিত কাবুল নদীর সাথে এই অঞ্চলে মিলিত হয়েছে। এরপর পাটওয়ার সমভূমিতে পৌঁছেছে। মাইথনকোটের কাছে মোহনা থেকে 805 কিলোমিটার আগে পাঞ্জাবের 5টি নদী শতদ্রু, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিপাশা নদীর সাথে মিলিত হয়েছে। এখানে উচ্চতা 79 মিটার। এরপর দক্ষিণে প্রবাহিত হয়ে করাচির কাছে বদ্বীপ গঠন করে আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধুর মোট প্রবাহপথ 2,880 কিলোমিটার, এর মধ্যে 709 কিলোমিটার ভারতের উপর দিয়ে প্রবাহিত। সিন্ধু নদীর মোট অববাহিকা 1.71 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং 4.53 লক্ষ বর্গ কিলোমিটার হিমালয়ে অবস্থিত এবং বাকি সমভূমি অঞ্চলে ভারত এবং পাকিস্তানে অবস্থিত। ভারতে সিন্ধু নদীর প্রবাহপথ 3.21 লক্ষ বর্গ কিলোমিটার, যা সিন্ধুর মোট অববাহিকার 27.26%। সিন্ধু নদীর বার্ষিক জলপ্রবাহ 1,10,450 মিলিয়ন কিউবিক মিটার বা ঘন মিটার। গঙ্গা নদী ব্যবস্থা। গঙ্গা নদী ব্যবস্থায় প্রধান নদী গঙ্গা। উত্তর এবং উত্তর পূর্ব ভারতে হিমালয় থেকে দক্ষিণে মধ্য ভারতের মালভূমির প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত। 8.61 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের গঙ্গা অববাহিকা ভারতের 26.3% ভৌগোলিক অঞ্চল জুড়ে বিস্তৃত। ভারতের 10টি রাজ্য, উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও হিমাচল প্রদেশে গঙ্গা অববাহিকা বিস্তৃত। উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে 7,010 মিটার উচ্চতায়। এই অঞ্চলে নাম ভাগীরথী। দেবপ্রয়াগে গঙ্গার সাথে অলকানন্দা যুক্ত হয়। পিণ্ডার নদী নন্দাদেবী পর্বতশৃঙ্গের পূর্ব ত্রিশূল থেকে অলকানন্দার সাথে মিলিত হয় কর্ণপ্রয়াগে এবং মন্দাকিনী বা কালীগঙ্গা অলকানন্দায় মিলিত হয় রুদ্রপ্রয়াগে। দেবপ্রয়াগ থেকে ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। গোমুখ থেকে 280 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর গঙ্গা হরিদ্বারে পৌঁছায় এবং এখানে পার্বত্য প্রবাহ শেষ হয় এবং সমভূমি প্রবাহ শুরু হয়। হরিদ্বার থেকে 770 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে প্রবাহিত হওয়ার পর গঙ্গার সাথে এলাহাবাদে মিলিত হয় যমুনা নদী। যমুনা গঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এরপর 300 কিলোমিটার পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিহার সমভূমির মধ্যে দিয়ে রাজমহল পাহাড়ের কাছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে বাঁক নিয়ে ফারাক্কার কাছে দুই ভাগে বিভক্ত হয়েছে। ভাগীরথী
হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং অপর শাখাটি পদ্মা বা মেঘনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। 220 কিলোমিটার বাংলাদেশে প্রবাহিত হওয়ার পর ব্রহ্মপুত্র মেঘনা নামে পদ্মার সাথে মিলিত হয়েছে। এই দুই মিলিত প্রবাহ 100 কিমি দক্ষিণে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে গঙ্গার দুটি শাখা ভাগীরথী হুগলি এবং পদ্মা মেঘনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে, 58,782 বর্গ কিলোমিটার। এই বদ্বীপ মোহনা থেকে 400 কিমি দূর পর্যন্ত বিস্তৃত, যেখানে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার মোহনায় খাড়ি নদী গঠিত দ্বীপ, এস্টুয়ারিন পরিবেশে ম্যানগ্রোভ বনভূমি সৃষ্টি হয়েছে। একে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন বলা হয়। এই অঞ্চলটি নিম্ন জলাভূমি এবং জোয়ারের জলে প্লাবিত হয়। গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য 2,525 কিলোমিটার, যার মধ্যে 310 কিমি উত্তরাখণ্ডে, 1,140 কিমি উত্তরপ্রদেশে, 445 কিমি বিহারে এবং 520 কিমি পশ্চিমবঙ্গে। গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের গড় ঢাল 9.5 সেন্টিমিটার প্রতি কিলোমিটারে। গঙ্গা তার প্রবাহপথে বাম তীরে হিমালয়ের উৎস থেকে এবং ডান তীরে উপদ্বীপীয় মালভূমি থেকে অনেক উপনদী এসে পড়েছে। এর মধ্যে কিছু উপনদীর আলোচনা না করলে গঙ্গার সম্পূর্ণ গতিপথটি আলোচনা সম্পূর্ণ হবে না। যমুনা নদী, গঙ্গার প্রধান উপনদী যমুনা গাড়োয়াল হিমালয়ের বান্দ্রাপুঞ্জ সিংরের যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। উৎস অঞ্চলে উচ্চতা 6,330 মিটার। মুসৌরি রেঞ্জের নাগটিব্বা সিংহ শিবালিক অতিক্রম করে পার্বত্য অঞ্চলে শেষ হয়েছে, তাজিওয়ালার কাছে সমতলে পড়েছে। ঋষিগঙ্গা, উমা এবং হুমায়ুন গঙ্গা পার্বত্য অঞ্চলের উপনদী। বান্দ্রাপুঞ্জ হিমবাহ থেকে উৎপত্তি হয়ে টন নদী যমুনা নদীতে পড়েছে 3,900 মিটার উচ্চতায়। যমুনার থেকে টন নদীর জলের পরিমাণ দ্বিগুণ। 300 কিমি সমতলে প্রবাহিত হয়ে হিন্ডনের সাথে মিলিত হয়েছে এবং মথুরা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আগ্রা থেকে এলাহাবাদের কাছে উপদ্বীপীয় মালভূমি থেকে প্রবাহিত চম্বল, বেতোয়া, সিন্ধ, কেন প্রভৃতি নদী যমুনার সাথে মিলিত হয়েছে। দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপাত থেকে উৎপন্ন হয়ে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দামোদরে প্রতি বছর বন্যা হয় বলে একে সরো অফ বেঙ্গল বলা হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং বর্ধমানের উত্তর সীমা দিয়ে প্রবাহিত হওয়ার পর হাওড়ায় হুগলি নদীতে পতিত হয়েছে। মোট 581 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 25,820 বর্গ কিলোমিটার অববাহিকা দামোদর নদীর। ঘরঘরা নদী, মানসরোবরের দক্ষিণে বুরলা মানধাতা শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এবং প্রচুর জল বহন করে। দক্ষিণ পূর্ব এবং পরে দক্ষিণ পশ্চিমে হিমাদ্রি হিমালয় ক্ষয় করে পূর্ববর্তী নদী হিসাবে প্রবাহিত হয়েছে। এর উপনদী সারদা, সরজু, রাপ্তি প্রভৃতি নদী। সমতলে প্রবেশ করে ঘরঘরা নদী প্লাবনভূমি সৃষ্টি করেছে এবং বিহারের ছাপড়ার কাছে গঙ্গায় মিশেছে। গণ্ডক তিব্বত ও নেপাল সীমান্তে 7,220 মিটার উচ্চতায় সৃষ্টি হয়েছে এবং নেপালে কালী গণ্ডক বলা হয়। বিহারের হাজিপুরের কাছে গঙ্গায় মিশেছে। 425 কিমি দীর্ঘ গণ্ডক 46,300 বর্গ কিমি আয়তনের অববাহিকা সৃষ্টি করেছে, যার মধ্যে 7,620 বর্গ কিলোমিটার অববাহিকা ভারতে অবস্থিত। কোশি গঙ্গার অন্যতম উপনদী। কোশি 7টি নদীর সম্মিলিত প্রবাহ কোশি সপ্ত কৌশিকী নামে পরিচিত। হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিবহুল অঞ্চলে প্রবাহিত হয় বলে প্রচুর জল তীব্র বেগে বাহিত হয়। সপ্তকোশী থেকে সৃষ্টি হয়ে 7টি নদী মিলিত হয়ে 3টি নদীতে পরিণত হয়েছে। তুমের, অরুণ এবং সানকোশি কোশি নদীর 44%, 37% এবং 19% নদীর জল পরিবহন করে। মহাভারত রেঞ্জে গভীর গিরিখাত সৃষ্টি করে কোশি নেপালের তরাই অঞ্চলে প্রবেশ করেছে। ভারতে কোশি 730 কিমি দীর্ঘ এবং 21,500 বর্গ কিলোমিটার আয়তনের। কোশি নদীর গতিপথ বিনুনির মতো এবং গতিপথ বারংবার পরিবর্তিত হয়। নিয়মিত বন্যা সৃষ্টি হয় এবং এজন্য একে বিহারের দুঃখ বলা হয়। 10,000 বর্গ কিলোমিটার কৃষিজমি পতিত জমিতে পরিণত হয়েছে কোশি নদীর খাত পরিবর্তনের জন্য। কোশি নদীর বন্যা হ্রাস করতে নেপালের হনুমাননগরে 1965 সালে ভারত নেপাল যৌথ প্রচেষ্টায় বাঁধ দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র নামটি পুরাণ থেকে নেওয়া হয়েছে। ব্রহ্মার পুত্রকে বলা হয় ব্রহ্মপুত্র।
কৈলাস সিংয়ের চেমায়ন্দুং হিমবাহ থেকে 5,150 মিটার উচ্চতায় ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে। সিন্ধুর উৎস থেকে 150 কিলোমিটার দূরে এবং শতদ্রু নদীর উৎস থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র নদী পূর্ব দিকে বাহিত হয়েছে, কিন্তু সিন্ধু এবং শতদ্রু পশ্চিমমুখী। মারিয়ামলা ব্রহ্মপুত্র থেকে সিন্ধুর উৎসকে পৃথক করেছে। মোট 2,900 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো, অর্থ দ্য পিউরিফায়ার। ব্রহ্মপুত্র নদী উৎস থেকে 1800 কিমি পূর্বে প্রবাহিত হয়েছে এবং সিন্ধু সাংপো বা ইন্দাস সাংপো স্ট্রাকচার বরাবর হিমাদ্রি এবং কৈলাসের মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। পার্বত্য অঞ্চলে প্রবাহিত হল সাংপো নদী নৌ পরিবহনযোগ্য। 3,000 মিটার উচ্চতায় এই নদী বিশ্বের উচ্চতম অঞ্চলে নৌ পরিবহনযোগ্য। তিব্বতের পূর্বে ব্রহ্মপুত্র উত্তর পূর্ব এবং উত্তরে মেকে গেছে গোয়ালাপক্রি এবং নামচে বরোয়ার কাছে। এরপর ব্রহ্মপুত্র নদী দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে বেঁকে পূর্ব হিমালয়কে কেটে ডিহং নামে আসাম উপত্যকায় প্রবেশ করেছে। নামচে বরোয়ায় ডিহং গিরিখাত 50 মিটার প্রশস্ত। এই অংশে ব্রহ্মপুত্র নদী উপত্যকা 2,450 মিটার নামচে বরোয়ার উত্তর থেকে দক্ষিণে সাদিয়ায় 135 মিটার উচ্চতায় নেমে এসেছে। এজন্য তীব্র খাড়া নদীপথের সৃষ্টি করেছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ উপনদী ডিবাং এবং লোহিত নদীর সাথে মিলিত হয়েছে এবং একে ডেল্টা ইন রিভার্স বলা হয়। সাদিয়া থেকে ব্রহ্মপুত্র নামে আসাম উপত্যকায় 720 কিলোমিটার প্রবাহিত হয়েছে। উত্তর ও দক্ষিণ থেকে অনেকগুলি নদী মূল নদীতে মিশেছে। উত্তরের উপনদীগুলির মধ্যে সংমংসিরি, বেলসিরি, মানস, রিয়াদ ও তিস্তা। তিস্তা পূর্বে গঙ্গার উপনদী ছিল, কিন্তু 1787 সালে বন্যার সময় তিস্তার গতিপথ পূর্ব দিকে সরে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়েছে। আসাম উপত্যকায় বিনুনির মতো ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে এবং বালি প্রধান উপত্যকায় নদীর গতিপথ প্রায়ই পরিবর্তন হয়। বর্তমান সময়ে ব্রহ্মপুত্র দক্ষিণে সরে যাচ্ছে। ব্রহ্মপুত্র বাহিত পুলি এবং বাঁকবহুল নদী উপত্যকা ডিব্রুগড়ের কাছে 16 কিলোমিটার প্রশস্ত। নদীবক্ষে বহু দ্বীপের সৃষ্টি হয়েছে, যার মধ্যে মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী চর। 90 কিলোমিটার প্রশস্ত এবং 20 কিলোমিটার চওড়া বিশিষ্ট মাজুলি দ্বীপের আয়তন 1,250 বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদী বর্ষায় বিপুল জল বহন করে এবং এর সাথে পলি বহন করে বলে নদীবক্ষে জল ধারণের ক্ষমতা থাকে না এবং বন্যার সৃষ্টি করে। আসাম উপত্যকায় 8 থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ডিব্রুগড় থেকে নিম্নের দিকে নৌ পরিবহনযোগ্য এবং আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহার করা হয়। গারো পাহাড়ের পশ্চিমে ব্রহ্মপুত্র নদী দক্ষিণে বেঁকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং 270 কিমি যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। 105 কিমি দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সাথে পদ্মা মিলিত হয়েছে এবং মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপর আলোচনা করব উপদ্বীপীয় মালভূমির নদীপথ। সাধারণভাবে উপদ্বীপীয় মালভূমির ঢাল পশ্চিম থেকে পূর্বে। তবুও উপদ্বীপের মধ্যে 3টি অঞ্চল লক্ষ্য করা যায়। মহানদী গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদী দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নর্মদা এবং তাপি পশ্চিমমুখী প্রবাহ আরব সাগরে পড়েছে। এছাড়া গঙ্গা এবং যমুনার বিভিন্ন উপনদী উত্তর এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, যেমন চম্বল, বেতোয়া, সোন, কেন ইত্যাদি। এছাড়া দামোদর নদী গ্রস্ত উপত্যকায় উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। মহানদী নদীর গতিপথ। মহানদী শব্দের আক্ষরিক অর্থ বড় নদী, যা উপদ্বীপীয় মালভূমির উত্তর পূর্ব দিক থেকে দণ্ডকরণের পাদদেশ থেকে 442 মিটার উচ্চতায় সৃষ্টি হয়েছে। ছত্রিশগড় সমভূমির আকার অবতল সরার মতো, সসার শেপড। মহানদী অববাহিকার উত্তর, পশ্চিম এবং দক্ষিণে পাহাড় অবস্থান করায় অনেক উপনদী এসে মিশেছে। 251 কিমি, মান্ড 241 কিমি এবং হাসডো 333 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট। হীরাকুন্দ বাঁধের পর মহানদী পশ্চিমে মেকে গেছে এবং পূর্বঘাটের 23 কিমি নদী প্রবাহ গিরিখাত সৃষ্টি করেছে। কটকের কাছে মহানদী সমভূমি প্রবাহের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 857 কিলোমিটার দৈর্ঘ্য এবং 9,500 বর্গ কিলোমিটার আয়তনের মহানদী অববাহিকা সৃষ্টি হয়েছে। এরপর আলোচনা করব দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়
গোদাবরী নদীর গতিপথ সম্পর্কে। গোদাবরী নদী দক্ষিণ ভারতের সর্ববৃহত্তম নদী। 1465 কিলোমিটার নদীর গতিপথের মোট অববাহিকা 3.12 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে 48.6% মহারাষ্ট্রে, 23.8% অন্ধ্রপ্রদেশে, 20.7% মধ্যপ্রদেশে, 5.5% ওড়িশা এবং 1.4% কর্ণাটকে বিস্তৃত। নাসিকের কাছে উত্তর সহ্যাদ্রির তিম্রক মালভূমি থেকে সৃষ্টি হয়ে পূর্ব দিকে নাসিক পর্যন্ত সংকীর্ণ নদী উপত্যকায় 80 কিলোমিটার প্রবাহিত হয়েছে। আরব সাগর থেকে এই নদীর উৎস 80 কিলোমিটার দূরে অবস্থিত। গোদাবরী নদীর উপনদীগুলির মধ্যে অন্যতম মাঞ্জরা 724 কিলোমিটার দীর্ঘ, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়ানগঙ্গা, ইন্দ্রাবতী, সবরী প্রভৃতি বাম তীরের উপনদী। পেনগঙ্গা 676 কিলোমিটার দীর্ঘ এবং ওয়ার্ধা 443 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। পূর্বঘাটের কন্ধান হিল থেকে প্রবাহিত ইন্দ্রাবতী শিরঞ্চা থেকে 648 কিমি নিম্ন প্রবাহে মিলিত হয়েছে এবং পূর্বঘাট পর্বতে গোদাবরী নদী 60 কিমি দৈর্ঘ্য এবং 200 কিমি প্রস্থের গিরিখাত সৃষ্টি করেছে। মোহনা থেকে 100 কিমি নদী প্রবাহ চ্যুতির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বলে মনে করা হয়। রাজমন্দ্রির কাছে গোদাবরী দুটি ভাগে বিভক্ত হয়েছে, পূর্বে গৌতমী গোদাবরী এবং পশ্চিমে বৈশিষ্ট্য গোদাবরী। এই দুই নদী বদ্বীপ সৃষ্টি করেছে। 120 কিমি প্রশস্ত বদ্বীপ সমুদ্রে 35 কিলোমিটার অগ্রসর হয়েছে। গোদাবরীর নিম্ন প্রবাহে বন্যার সৃষ্টি হয়। মোহনা থেকে 300 কিলোমিটার পর্যন্ত গোদাবরী নৌ পরিবহনযোগ্য। এরপর দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কৃষ্ণা নদীর গতিপথ নিয়ে আলোচনা করব। পেনিনসুলার প্লেটোর দ্বিতীয় বৃহত্তম নদী মহাবলেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতের সৃষ্টি হচ্ছে। আরব সাগর থেকে 64 কিলোমিটার দূরত্বে 1400 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 2.58 লক্ষ বর্গকিমি আয়তনের নদী অববাহিকা। কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, মুনেরু কৃষ্ণা নদীর উপনদী। কয়না কৃষ্ণা নদীর উপনদী এবং ড্যামের জন্য বিখ্যাত। 1967 সালে মহারাষ্ট্রে ভূমিকম্পের জন্য এই ড্যামকে দায়ী করা হয়। ভীমা মাথেরন হিল থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে 861 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কৃষ্ণা নদীতে পড়েছে। তুঙ্গভদ্রা নদী তুঙ্গ এবং ভদ্রার মিলিত প্রবাহ, যা গঙ্গামুলা হিল থেকে উৎপত্তি হয়েছে। মোট দৈর্ঘ্য 531 কিলোমিটার। কৃষ্ণা নদীর বদ্বীপ 4600 বর্গ কিলোমিটার এবং 120 কিলোমিটার দৈর্ঘ্য বঙ্গোপসাগরের উপকূল ভাগে। গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপ বঙ্গোপসাগরে 35 কিলোমিটার অগ্রসর হয়েছে। কাবেরী নদী দক্ষিণ ভারতের অপর একটি পবিত্র নদী। পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বতে 1341 মিটার উচ্চতায় উৎপন্ন হয়ে পূর্ব দিকে বাহিত হয়েছে। এই নদীর উচ্চ প্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টবহুল অঞ্চলে সমৃদ্ধ এবং নিম্ন প্রবাহে শীতকালে উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত পায়। নিত্য অবহ কাবেরী নদীর জলের প্রবাহ সারা বছর বজায় থাকে বলে জল এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী অবস্থা প্রদান করে। 800 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কাবেরী নদীর অববাহিকা 87,900 বর্গ কিলোমিটার। কাবেরী নদী উৎস থেকে 8 কিলোমিটার দূরে র্যাপিড সৃষ্টি করেছে। মধ্য প্রবাহে 750 মিটার মহীশূর মালভূমিতে বেশ চওড়া এবং বাঁক সৃষ্টি করে প্রবাহিত হয়েছে। দক্ষিণ কর্ণাটক মালভূমি থেকে তামিলনাড়ুর সমভূমিতে নদী পতিত হওয়ার সময় কাবেরী নদী 101 মিটার উচ্চতায় শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি করেছে। শিবসমুদ্রম জলপ্রপাতের আগে কাবেরী নদীর 1 কিলোমিটার চওড়া নদী উপত্যকা জলপ্রপাতের নিচেই সংকীর্ণ 200 মিটার গভীর গিরিখাত সৃষ্টি করেছে এবং পূর্বঘাট পর্বতমালাকে বিচ্ছিন্ন করেছে। এরপর নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে। উত্তরে কল্লিদাম এবং দক্ষিণের নদীটিকে কাবেরী নদী বলা হয়। মোহনা থেকে 16 কিলোমিটার আগে তিরুচিরাপল্লীতে কাবেরী নদী বদ্বীপ সৃষ্টি করেছে। কাবেরী নদীর বদ্বীপ 8,000 বর্গ কিলোমিটার বিস্তৃত। সরলরেখায় এই নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী নদীর উপনদীগুলি হল হিরঙ্গি, হেমভাটি, শ্রীমসা, কাবানি, সুবর্ণবতী, ভাঙানি, ভাবনি, অমরাবতী ইত্যাদি। এই 4টি নদী ছাড়াও বঙ্গোপসাগরে আরও অনেক ছোট আয়তনের নদী পতিত হয়েছে, যেমন সুবর্ণরেখা, ব্রাহ্মণী, পেনেরু, পান্নিয়ার, ভাইগাই ইত্যাদি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে প্রধান নর্মদা এবং তাপি। এছাড়াও পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অনেক ক্ষুদ্র নদী প্রবাহিত হয়।
এই নদীগুলি নিয়ে এখন আলোচনা করব। নর্মদা এবং তাপি দুটি সমান্তরালভাবে সমান্তরাল চ্যুতির মধ্যে দিয়ে গ্রস্ত উপত্যকায় প্রবাহিত হয়েছে। হিমালয়ের উত্থানের সময় উপদ্বীপীয় মালভূমির উত্তরে চ্যুতির সৃষ্টি হয় এবং উত্তরে বিন্ধ্য পর্বত এবং মধ্যবর্তী স্থানে সাতপুরা পর্বত অবস্থিত। এই নদীগুলিতে কোনো বদ্বীপ গঠিত হয়নি। নর্মদা নদীর গতিপথ নিয়ে এখন আলোচনা করব। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে নর্মদা দীর্ঘতম। অমরকণ্টক মালভূমির পশ্চিম ভাগ থেকে 1050 মিটার উচ্চতায় সৃষ্টি হয়েছে। এরপর নদীটি বিন্ধ্য এবং সাতপুরা নদীর গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। মোট 1310 কিমি প্রবাহপথের মধ্যে 1078 কিলোমিটার মধ্যপ্রদেশে, পরবর্তী 32 কিলোমিটার মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমান্তে, 40 কিলোমিটার গুজরাট এবং মহারাষ্ট্র সীমান্তে এবং সর্বশেষ 160 কিলোমিটার গুজরাটে প্রবাহিত। জব্বলপুরের কাছে 15 মিটার ক্যাসকেড এবং ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে। নর্মদা নদীর প্রবাহপথ মার্বেল পাথরে গঠিত। প্রতি কিলোমিটারে নর্মদা নদী 7 থেকে 9 মিটার নেমে গেছে এবং অনেকগুলি র্যাপিড সৃষ্টি করেছে। মান্ডাহার এবং ধারডি নামে দুটি জলপ্রপাত 12 মিটার করে উঁচু এবং সহস্রধারা নামে 8 মিটার উঁচু জলপ্রপাত আরও পশ্চিমে অবস্থিত। গার্দেশ্বরের কাছে পার্বত্য অঞ্চল থেকে নর্মদা নদী সমভূমিতে প্রবেশ করেছে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা মোহনা 28 কিমি প্রশস্ত এবং খাড়িতে অনেকগুলি দ্বীপ গঠিত হয়েছে। আলিয়াবেত এর মধ্যে অন্যতম। মোহনা থেকে 112 কিলোমিটার পর্যন্ত নর্মদা নদী নৌ পরিবহনযোগ্য। দক্ষিণ ভারতের অপর উল্লেখযোগ্য নদী হল তাপি। দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। একে নর্মদার যমজ বা দ্য হ্যান্ডমেড অফ নর্মদা বলা হয়। মধ্যপ্রদেশের সাতপুরা মালভূমির মূলতাই ট্যাঙ্ক থেকে তাপ্তির উৎপত্তি হয়েছে। উৎস অঞ্চলে উচ্চতা 730 মিটার এবং উৎস অঞ্চল থেকে পাথুরে গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহের পূর্বে সামান্য সমতল ভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মহারাষ্ট্রের সাতপুরা এবং অজন্তা পাহাড়ের মাঝে খানদেশ সমভূমিতে উপনদী পূর্ণা এসে পড়েছে। তাপি নদীর প্রধান উপনদী এটি। আরও পশ্চিমে অগ্রসর হয়ে পশ্চিমঘাট পর্বতে সংকীর্ণ উপত্যকা এবং গিরিখাত সৃষ্টি করেছে। এরপর সুরাটের কাছে খাড়ি সৃষ্টি করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। 740 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট তাপি নদীর অববাহিকা 65,145 বর্গ কিলোমিটার। পূর্ণা ছাড়াও অন্যান্য উপনদীগুলো হল বেতুল, গাজল, অমরাবতী ইত্যাদি। দক্ষিণ ভারতের অন্যান্য পশ্চিমবাহিনী নদীগুলি হল সবরমতী, মাহি ইত্যাদি। দক্ষিণ ভারতের প্রধান নদনদীগুলির উৎস, দৈর্ঘ্য, অববাহিকার আয়তন, জলপ্রবাহ এবং উপনদীগুলির তথ্য এই টেবিলে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি পজ করে এই ইনফরমেশনগুলি পড়তে পারো। এরপর আলোচনা করব পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রবাহিত নদীগুলি নিয়ে। ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রায় 600 নদী প্রবাহিত হয় এবং আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রচুর বৃষ্টিপাতে খাড়া ঢালে এই নদীগুলি বাহিত হয়। স্বল্প দৈর্ঘ্যের এই নদীগুলির মোট অববাহিকা ভারতের মোট আয়তনের 3% এবং মোট জলপ্রবাহের 18% বহন করে। গোয়াতে মান্ডবী, জুড়াই, জাউরি, রাচল, কর্ণাটকে কালী নদী, গঙ্গা ভ্যালি, বেদটি, সরাবতী, তাদরি, কেরালার নদীগুলির মধ্যে নেত্রাবতী, পান্নাম, ভারতপূজা, পেরিয়ার, পাম্বা ইত্যাদি গুরুত্বপূর্ণ। খাড়া ঢালে প্রবাহিত এই নদীগুলি জলপ্রপাত সৃষ্টি করেছে। সবরমতী নদীর যোগ বা গোরসাপ্পা জলপ্রপাতটি 281 মিটার উঁচু এবং ভারতের উচ্চতম জলপ্রপাত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের নদীগুলি ততটা গুরুত্বপূর্ণ না হলেও বিভিন্ন ইন্টারভিউতে এই নদীগুলির নাম জিজ্ঞাসা করা হয়। তোমরা এই নদীগুলির নাম মনে রাখার চেষ্টা করবে। এরপর আলোচনা করব উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য বা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে কী বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায় তা নিয়ে আলোচনা করব। উত্তর ভারতের নদীগুলি হিমালয় পর্বতের উচ্চতম অংশ থেকে সৃষ্টি হয়েছে এবং হিমালয়ান সিস্টেম এক্সট্রা পেনিনসুলার রিভার সিস্টেম হিসাবে পরিচিতি পায়।
দক্ষিণ ভারতের নদীগুলি উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটো থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর ভারতে সৃষ্ট এই নদীগুলি অপেক্ষাকৃত নবীন এবং এদের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। দক্ষিণ ভারতের নদীগুলি অপেক্ষাকৃত প্রাচীন এবং ক্ষয় এবং সঞ্চয় কার্যের ক্ষমতা অনেক কম। এই নদীগুলি দীর্ঘদিন ক্ষয়কার্যের ফলে বেস লেভেল অফ ইরোশন বা ক্ষয় সীমার নিম্নতম পর্যায়ে এসে পৌঁছানোর পর এই নদীগুলির ক্ষয় করার ক্ষমতা তেমন নেই। উত্তর ভারতের নদীগুলি প্রধানত হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং নদীতে সারা বছর জল থাকে। দক্ষিণ ভারতের নদীগুলি হিমবাহপুষ্ট জল থেকে সৃষ্ট হয়নি, এগুলি বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট, তাই বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়গুলিতে এই নদীতে জল থাকে না বলেই চলে। হিমালয় অঞ্চলে বরফ গলা জলের সঙ্গে বর্ষার সময় প্রচুর পরিমাণ বৃষ্টির জল নদীতে এসে মেশে, তাই বর্ষাকালে এই নদীগুলিতে বন্যা দেখা যায়। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে বন্যার প্রকোপ সীমিত। উত্তর ভারতের নদীগুলিতে অতিরিক্ত জল থাকায় প্রায় একে একে প্রবাহিত হয় এবং নদী খাত পরিবর্তিত হয়। সে কারণে উত্তর ভারতের নদীগুলিতে অশুক্রাকৃতির হ্রদ চোখে পড়ে। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি সুপ্রাচীন মালভূমি অঞ্চলে বহুদিন ধরে নদী খাত পরিবর্তিত হয়নি। এই অঞ্চলের প্রবাহিত নদীগুলিতে তেমন নদীবাঁক দেখা যায় না। কাবেরী নদী মোহনা থেকে 100 কিলোমিটার পর্যন্ত প্রায় সরলরেখায় প্রবাহিত হয়েছে। উত্তর ভারতের নদীগুলি অনেক ক্ষেত্রেই পর্বতকে আড়াআড়িভাবে কেটে তাদের নিজের গতিপথ নির্ধারণ করেছে। উত্তর ভারতের নদীগুলি হিমালয় পর্বতের উৎপত্তির আগে থেকেই বর্তমান ছিল, তাই এই নদীগুলিকে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ বলা হয়। দক্ষিণ ভারতের নদীগুলি অগভীর এবং পর্যায়ন ঢালের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই নদীগুলির ক্ষয় করার ক্ষমতা অনেক কম। এই নদীগুলিকে অনুগামী নদী হিসেবে ধরা হয়। উত্তর ভারতের নদীগুলির উৎস থেকে মোহনা পর্যন্ত ঢাল সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলির উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের ঢাল সামঞ্জস্যপূর্ণ। দক্ষিণ ভারতের নদ নদীর তুলনায় উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি সংকীর্ণ ত্রিভুজাকৃতি উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে সীমাবদ্ধ হওয়ার কারণে উত্তর ভারতের নদীগুলির তুলনায় দৈর্ঘ্যের তুলনামূলক কম হয়। উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগ অংশ সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীখাত চওড়া এবং নদীগুলি সেচ এবং জল পরিবহনের জন্য উপযুক্ত। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি প্রায়ই উঁচু নিচু মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খরস্রোতা এবং জলপ্রপাত সৃষ্টি করে। যেমন কাবেরী নদী কর্ণাটক মালভূমির প্রান্তে শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি করেছে এবং গোদাবরী, কৃষ্ণা এবং মহানদী পূর্বঘাট পর্বতকে কেটে সংকীর্ণ গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তর ভারতের নদীগুলির ক্ষেত্রে নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলির এই অবস্থা দেখা যায় না। উত্তর ভারতের নদীগুলির উচ্চ প্রবাহ খরস্রযুক্ত হওয়ায় এই অংশে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি প্রায় সমগ্র অংশেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কারণ এখানে খরস্রোত এবং জলপ্রপাতের উপস্থিতি রয়েছে। উত্তর ভারতের প্রধান তিনটি নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর মোহনায় বিশাল বদ্বীপ গঠিত হয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীগুলির মোহনায় বদ্বীপের আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্রাকৃতি। উত্তর ভারতের নদীগুলি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। এই অঞ্চলের নদীগুলি যৌবন পর্যায়ে অবস্থান করছে, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি প্রাচীন মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয় এবং পরিণত পর্যায়ের নদী। ভারতের উপদ্বীপীয় মালভূমি এবং হিমালয় পর্বতে বাহিত নদীগুলির বৈশিষ্ট্যগত পার্থক্য থাকলেও উভয় নদী ভারতীয় জনজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঙ্গা নদী যেমন উত্তর ভারতের পবিত্রতম নদী, তেমনি দক্ষিণ ভারতের পবিত্রতম নদী হিসাবে গোদাবরী, কাবেরী এবং নর্মদাকে বিবেচনা করা হয়। অর্থাৎ মানুষের জনজীবনের সাথে নদীর সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নগর শহরগুলি গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। ভারতের নদনদী নিয়ে আলোচনাটি আজকে এখানেই শেষ হচ্ছে। পরের ক্লাসে ভারতের জলবায়ু নিয়ে আলোচনা হবে।